আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মকটেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় মকটেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আজকে নিয়ে প্রথম প্রশ্ন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কী সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কী সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্লোরিন অপশান এ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন মেইন ক্যাম্প বইটির লেখককে মেইন ক্যাম্প এই বইটির লেখককে সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এডলাফ হিটলার মেইন ক্যাম্প বইটির লেখক অপশন বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের মক্টা সিরিজে তিন দাগের কোয়েশ্চেন পণ্ডিত শিব কুমার শর্মা নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার জন্য তোমাদের কাছে দুই থেকে পাঁচ সেকেন্ড করে টাইম থাকবে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে পণ্ডিত শিব কুমার শর্মা সন্তর এই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নেপালের মুদ্রার নাম কী নেপালের মুদ্রার নাম কি। সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দাও নেপালের মুদ্রার নাম হচ্ছে রুপি অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন মাই মিউজিক মাই লাইফ এই গ্রন্থটির রচয়িতা কে মাই মিউজিক মাই লাইফ এই গ্রন্থটির রচয়িতাকে প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো তো বন্ধুরা যারা অপশান এ বলছো একদম কারেক্ট অ্যান্সার পণ্ডিত রবিশঙ্কর এই মাই মিউজিক মাই লাইফ বইটির রচয়িতা অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী চারটে অপশান এর ভেতর কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী সঠিক অ্যান্সার হয়ে যাবে নর্মদা পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন বুল এবং বিআর নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত বুল এবং বিয়ার নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত তো সঠিক অ্যান্সার হবে এটি স্টক মার্কেটের সঙ্গে সম্পর্কিত অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে না পরবর্তী প্রশ্ন ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধানকে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধানকে সঠিক অ্যান্সার হবে আমাদের রাষ্ট্রপতি ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে নয়দাগার কোয়েশ্চেন কাইনেটিক এনার্জির পরিবর্তনে দেহের প্রচলন বেগ কতগুণ হবে কাইনেটিক এনার্জি এর পরিবর্তনে দেহের প্রচলন বেগ কতগুণ হবে তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে দেহের প্রচলন বেগ চারগুণ হয়ে যাবে এই কাইনেটিক এনার্জির পরিবর্তনের ফলে অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন চিত্র সংশ্লেষ করতে নিচের কোন গ্যাসের প্রয়োজন হয় চারটে অপশান এর ভেতর কোন গ্যাসটি চিত্র সংশ্লেষ করতে প্রয়োজন হয় সঠিক অ্যান্সার হবে কার্বন অক্সাইড চিত্র সংশ্লেষে প্রয়োজন হয় অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের এগারো দাগের কোয়েশ্চেন কবে হিরোসীমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল কত সালে হিরোসীমাতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে ছয় আগস্ট ১৯৪৫ পঁয়তাল্লিশ সালে হিরোসীমাতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপক যন্ত্রের নাম কি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপক যন্ত্রের নাম কি সঠিক অ্যান্সার হবে ব্যারোমিটার অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে তেরো দাগের কোয়েশ্চেন নিচের কোনটির সাথে নীল বিপ্লব সম্পর্কিত নীচের দেওয়া চারটে অপশানের ভেতর কোনটির সাথে নীল বিপ্লব সম্পর্কিত সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে মৎস্য চাষ বা মাছ চাষের সঙ্গে এই নীল বিপ্লব সরাসরি সম্পর্কিত অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে মাউন্ট আবুতে এটি অবস্থিত অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন মানুষের হাত কোন শ্রেণীর লিভার মানুষের হাত কোন শ্রেণীর লিভার সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা শিশুদের নিয়ে কাজ করে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউনিসেফ এই সংস্থাটি শিশুদের নিয়ে কাজ করে অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন গরুর দুধের বর্ণ হালকা হলুদ হওয়ার কারণ কি গরুর দুধের বর্ণ হালকা হলুদ হওয়ার কারণ কি। সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে ক্যারোটিন নামক পদার্থ থাকার জন্য গরুর দুধের বর্ণ হালকা হলুদ হয়ে থাকে অপশান এ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন অন্ধদের পড়াশোনার ক্ষেত্রে কোন অক্ষর ব্যবহার করা হয় অন্ধদের পড়াশোনার ক্ষেত্রে কোন অক্ষর ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার হবে ব্রেইলি এই অক্ষরটি অন্ধদের পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করা হয় অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন লৌহ মানব নামে কে পরিচিত লৌহ মানব নামে কে পরিচিত সঠিক অ্যান্সার সবাই জানে সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ মানব নামে পরিচিত অপশন ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও দাগের কোয়েশ্চেন সম্বর লেক কোথায় অবস্থিত সম্বর লেক কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এটি রাজস্থানে অবস্থিত অপশন বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশন সি কারেক্ট অ্যান্সার দেখে নাও বাইশ দাগের কোয়েশ্চেন ত্রিপুরা ভারতের কোন দিকে অবস্থিত ত্রিপুরা ভারতের কোন দিকে অবস্থিত সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে উত্তর পূর্ব দিকে ত্রিপুরা অবস্থিত অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন বিশ্ব শরণার্থী দিবস কবে পালন করা হয় বিশ্ব শরণার্থী দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে কুড়ি জুন বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় দেখে নাও এবছরের থিম হচ্ছে এভরি অ্যাকশন কাউন্ট এভরি অ্যাকশন কাউন্ট এবছরে বিশ্ব শরণার্থী দিবসের থিম পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড মিউজিক ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড মিউজিক ডে কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হবে একুশে জুন ওয়ার্ল্ড মিউজিক ডে পালন করা হয় অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের মক্টে সিরিজের একদম লাস্ট প্রশ্ন আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হবে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় অপশান বি কারেক্ট অ্যান্সার এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম দেখে নাও ইয়োগা ফর হেলথ ইয়োগা অ্যাট হোম এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ